এখন আমরা করব ইলিশ মাছ। ইলিশ মাছের জল দিয়ে দেব, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, ডিম দিয়ে ঝাল করে এটার একটা জল দিয়ে দেব। এখন লবণ একটু লবণীয় হওয়ার জন্য, ঝাল লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মরিচ। আমরা আগে এটার মধ্যে হালকা কষাবো, তারপর আবার পানি দেবো। আস্তে করে ডিম গুলো ঢেলে দিন। আমরা এখন এখানে আস্তে আস্তে করে একটু, যাতে না ভাঙে, আস্তে আস্তে করে একটু নেড়ে দিতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে। হালকা করে কষানো শেষে আমাদের এখন পানি দিতে হবে। যে যতটুকু ঝাল খান অতটুকু দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য ঝালটা বেশি করে দিলাম। আমাদের ইলিশ মাছ রেডি। কে কে খাবেন আসেন তাড়াতাড়ি।